আমাদের ভারতের এখানে পড়াশোনা করবে এবং আমাদের ভারত বিদ্বেষী কথাবার্তা বলবে, ভারতকে উল্টোপাল্টা বলবে, ভারতের নামে ভুলভাল ছড়াবে, সেটা আমরা মেনে নিতে পারবো না। আমরা জাতীয়তাবাদী গোষ্ঠী এবং বিশ্বভারতীর প্রাক্তনীরা কিন্তু ছেড়ে কথা বলবো না। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারত বিদ্বেষ প্রকাশ করে বিপাকে পড়েছেন পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রিপন সরকার নামে এক বাংলাদেশি শিক্ষার্থী। এই শিক্ষার্থী তার পোস্টে লিখেছে, বাংলাদেশের সাম্প্রতিক বন্যায় ফেনী শহরের যে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হলো তার জন্য দায়ী ভারত। রিপন বিশ্বভারতীয় সঙ্গীত ভবনের ছাত্র। তার সেই পোস্ট প্রকাশ্যে আসতেই তার বিরোধিতা করেন বিশ্বভারতীয় প্রাক্তনী ও রাষ্ট্রবাদী সচেতন সংগঠন। রিপনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে ভারপ্রাপ্ত উপাচার্যের কাছে আবেদন জানান তারা। বিশ্বভারতীয় কর্তৃপক্ষের উদ্দেশ্যে আবেদনপত্রে বলা হয়, আমরা ভারতীয় নাগরিক এবং বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয়ের সুচিন্তক। 21 আগস্ট বুধবার সঙ্গীত ভবনের ছাত্র বাংলাদেশ থেকে আগত রিপন সরকার ভারত বিরোধী পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন তুলেছে। এতে আমাদের বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয় যেমন নাম খারাপ হচ্ছে, তেমনি জনমানসে উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হচ্ছে। তার এই পোস্ট দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটাতে পারে। বিশ্বভারতীয় প্রবিধানের 4 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় রাজনৈতিক কার্যক্রম, বিশ্ববিদ্যালয় ও ভারত সরকার বিরোধী কার্যকলাপ বা ভারতের সঙ্গে অন্য কোনো দেশের সম্পর্ক বিব্রতিকর হতে পারে এমন কোনো কার্যকলাপে লিপ্ত হওয়া যাবে না। এই সপ্তাহের ভিতরে কোনো পদক্ষেপ না নিলে বৃহত্তর আন্দোলনের পথে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছে প্রাক্তনী সংগঠন। আপনার ভারত বিরোধী, ভারত বিদ্বেষী যে পোস্ট করেছিল এবং সে বাংলাদেশের নাগরিক, তার বিরুদ্ধে আমরা একটা লিখিত দিলাম ভাইস চ্যান্সেলরকে এবং ওনাকে বলা হলো যাতে সঠিক পদক্ষেপ নেন, যাতে আগামী দিন এই ধরনের যে যারা এই ধরনের দেশবিরোধী কার্যকলাপের সাথে যুক্ত আছে তারা যাতে এইসব বিশ্বভারতীতে ঠাঁই না পায়। এবং এইসব নিয়ে আমরা ভিসির কাছে গেছিলাম। উনি আমাদেরকে ভাবে এই ছাত্র যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তার যদি কোনো পদক্ষেপ না গ্রহণ করে বিশ্বভারতী কর্তৃপক্ষ, তাহলে আপনারা কি আন্দোলনে নামবেন? তাহলে আমরা আন্দোলনে নামবো। সেই আন্দোলনকে বৃহত্তর হবে নিশ্চয়ই। আমরা তো ছেড়ে কথা বলি, দেশকে আমরা ভালোবাসি, আমাদের ভারতের এখানে পড়াশোনা করবে এবং আমাদের ভারত বিদ্বেষী কথাবার্তা বলবে, ভারতকে উল্টোপাল্টা বলবে, ভারতের নামে ভুলভাল ছড়াবে, সেটা আমরা মেনে নিতে পারবো না।